হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস আর্ট। আজকে আমি আমার পুজোর শেষ ব্লগটি শেয়ার করছি। আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম তার কিছু ক্লিপস আমি এখানে দেখিয়েছি, আর পুজোর শেষটাও দেখিয়েছি, শেষ বলতে বিজয় দশমীর দিনটা। তো এখন আমি একটি একটি করে জায়গার ঠাকুরগুলো আমি দেখাবো, আর এটি একটি মেমোরি হিসাবে থাকবে আমার জন্যে। এই জন্য দেরিতে হলেও আমি ভিডিওটি আপলোড দিলাম। তো চলেন এখন আমরা আস্তে আস্তে ঠাকুর দেখি। আর এবার পূজোর একটা খারাপ দিক ছিল যে করোনার মধ্যে এজন্য অনেক মানুষ ঘুরতে পারেনি, তবে আর একটা ভালো দিক ছিল এবার এত কিছুর পরও সবকিছু ভালোভাবেই হয়েছে, আর অনেক জায়গায় ভালোভাবে সেফটি মেনটেন করা হয়েছে। কিছু কিছু জায়গা এমন ছিল যে মাস্ক না পরলে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, তো ব্যাপারটা ভালো ছিল। আর এই যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্ট-নিলগঞ্জ শ্মশান। এখানে প্রথমে গিয়েছিলাম আর ঠাকুর দেখানোর পরে আশপাশটাও একটু দেখালাম। এটা যশোরের সব থেকে বড় শ্মশান। আর তারপর আসলাম নীলগঞ্জ সুপারি বাগানের পূজা। আর এদিক দিয়ে আসতে আরও বেশ কয়েকটি পূজা হচ্ছিল, তো সবগুলোতে যাওয়া হয়নি আর সবগুলো রেকর্ডও করা হয়নি। এটিও বেজপাড়ার আরেকটি পূজা। এখানে লাইটিংটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে ঠাকুরটা একটু ইউনিক টাইপের ছিল, অন্য জায়গার থেকে একটু ভিন্ন। এটি যশোর রামকৃষ্ণ আশ্রমের ঠাকুর, এর উপর আমার সম্পূর্ণ আর একটা আলাদা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন, আমি লিংকে দিয়ে দিব। ছোট্ট করে আমি এখানে পুরো আশ্রমটার ভিউটা শেয়ার করলাম, আর পুরো ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্তিপূর্ণ পরিবেশ। আশ্রমের এই সুন্দর মনোরম পরিবেশ আমার খুবই পছন্দ। আর এখানের এই স্তম্ভটি এখানে যারা বিভিন্নভাবে অবদান রেখেছে তাদের উদ্দেশ্যে তৈরি। এবার আমরা দেখব বেজপাড়ার আরেকটি পুজো। এটি বেজপাড়া পুজোর মাঠের পুজো, আর এর আগের ক্লিপটিও ছিল বেজপাড়া আরেকটি পূজার। বেজপাড়া এরিয়াটা ছোট হলেও এখানে অনেকগুলো পূজা হয়। আর এই যে বিজয় দশমীর দিন মাকে বিদায় জানানোর পালা,
পাঁচটা দিন মা আমাদের সাথে থাকার পর মাকে আর বিদায় জানাতে ইচ্ছা করে না, তবুও প্রতি বছর একইভাবে মাকে বিদায় জানানো লাগে। আর এবার বিভিন্ন কারণে খুব তাড়াতাড়ি সন্ধ্যার আগেই সব কিছু অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। অন্যবার অনেক রাতে হয়, 10-11 বেজে যায়, আর আমরা প্রায় 12-1 পর্যন্ত ভাষণ দেখি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন।